প্রক্রিয়াটাকে বিতর্কিত করার জন্য কম ভোটার যায় ওনারা স্লোগান দেয়নি ভোটাররা যায় না ভোট কেন্দ্রে ইলেকশন কমিশনের না। হাজার আঠারো সালের নির্বাচনটা বিএনপি অংশগ্রহণ করেছে কিন্তু এসেছিল কিন্তু নির্বাচন নির্বাচন প্রক্রিয়াটাকে বিতর্কিত করার জন্য আমি জানি না কতটুকু সফল হয়েছে যদি করতো হয়তো আর অনেক বেশি সিট পেত দেখেন ওনাদের মহাসচিব পাশ করেছিলেন শপথ নিলেন না সিদ্ধান্তটা কার বলতে পারবেন শপথ নিলেন না মানে কি রেজাল্টটাকে করার জন্য এটা করেছেন আপনি ওনাদের এই সরে যাওয়া বা দিলাম আপনাকে প্রশ্নবিদ্ধ প্রস্তাব করার জন্য দুই সালে রাসিক বলেছে যে একটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতে পারে আমরা নির্বাচনে যাব না এটা তো রাজনৈতিক রাইট তাই না আমি তো বলেছি প্রথম বলেছি না যে মনোনয়নপত্র দাখিলের দিন বোঝা যাবে কি নির্বাচনে যাবে কি যাবে না এর আগে তো বলা মুশকিল একদিন আগে তো সবাই আসতে পারে জি সিদ্দান্ত আজকে তো একটা বড় পত্রিকা দেখলাম একদিনও মানে সকাল বেলায় একটা বড় পত্রিকা দেখলাম যে তিনশো আসনে অগ্রাধিকার ঠিক করছে বিএনপি তলে তলে উপরে

দেশেটা অসাংবিধানিক সরকার আসবে অবৈধ সরকার আসবে অনির্বাচিত সরকার এটা তো চেয়েছিলেন যেহেতু সাংবিধানিক বাধ্যবায় আছে সেটা কিন্তু পারেন না কিন্তু সেটা ঠেকাতে গিয়ে আপনার একটা আগুন সন্ত্রাস করেছিলেন সারা দেশে খুব দুর্ভাগ্যজনক ট্রেনে বাসে আগুন দিয়েছেন অর্থাৎ যেসব স্কুলে সেটা করেছেন তাতেও কিন্তু নির্বাচনটা ঠেকাতে পারেননি হ্যাঁ জাতীয় পার্টিকে ধন্যবাদ জানাই ওই নির্বাচন অংশগ্রহণ করেছিল তাই না এটাও তো বুঝতে হবে দেখুন আওয়ামী লীগ পি জাতি পার্টি ছাড়া তিন চারটা দল ছাড়া আবার একটু বিনয়ের সাথে আমি খুব বিনয়ের সাথে বলছি মোশাররফ ভাই যে যে প্রেক্ষিতেগুলো আপনার সামনে তুলে ধরেছেন যে আসলে নির্বাচনের পরিবেশ নিয়ে ওনাদের একটা সংস্কার জায়গা আছে সেটা আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে অ্যাড্রেস করেন কিনা এত প্রবীণ না সংস্কারটার কিসের আমি তো প্রথমেই বলেছি ওনার কি গ্যারান্টি চাচ্ছেন সরকার গ্যারান্টি নিতে আপনারা না কি চাইতে চাবো কেন আপনি নিজেও শিওর না আছেন এখানে ক্ষমতায় সব দল যেতে চায় জোনার শেখের দল যেতে চায় তাই না কিন্তু তিন আসনে কিন্তু জুনাইদ ভাই একটা কথা পরিষ্কার করেছেন গ্যারান্টির জায়গা থেকে বরং আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ জেলো আমরা সালাম দেই আমরা কি আওয়ামী লীগ এই সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিন আলোচনা করি নাই জি করেছি তো এবং সেটা আদায় করেছি আমরা সেই প্রক্রিয়াতে আছি এখন আসেন যে সক্ষমতাটা জুনাইদ শেখ নমিশন দিলে তো হবে না জি

এখন ওনারা বুঝতে পারছেন যে জনগণ ইলেকশনের বিকল্প নেই বিএনপি বুঝতে পেরেছেন হ্যাঁ অন্য কোনো উপায় নাই এখন এবং এটা বুঝতে পারছেন যে আলটিমেট তো এত ঘোষণা দিচ্ছেন এত ইয়ে দিচ্ছেন জন জনগণ না তো এই অবস্থায় যদি আবার নির্বাচন হয়ে যায় আবার যদি গোটা বিশ ত্রিশটা সিট পাই এর চেয়ে বলো বাইরে থাকাই ভালো ধন্যবাদ